আশ্চর্য মানে আর চমকপ্রদ একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে মোঘল আমলের কামান। আমার লাইফে অবশ্য আমি এখনো পর্যন্ত কামান দেখিনি, আজকে আমি প্রথম কামান দেখব এবং আপনাদেরকেও দেখাবো। এই দেখছেন সুড়ঙ্গ পথ। তৎকালীন সময়ে হয়তো কোনো বিপদ বা কোনো কিছুর পূর্বাভাস পেলে ওনারা হয়তো এই সুড়ঙ্গ পথ দিয়ে বাইরে মানে চলে যেত। শায়েস্তা খানের নিজের মেয়ের জন্য উনি সমাধি করে গেল, একজন বাবার জন্য তার সন্তানের মৃত্যু, এটা কতটা কষ্টদায়ক। মুন্নিস ব্লগে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমি এখন আছি বুড়িগঙ্গা নদীর পাড়ে। আজকে আপনাদেরকে নিয়ে যাব ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই বুড়িগঙ্গা নদীর পাড়ে অবস্থিত মোগল আমলে নির্মিত এক কেল্লায়। 1678 সালে এটার নির্মাণ কাজ শুরু হলেও এটা পুরোপুরি সমাপ্ত করতে পারেনি। হ্যাঁ বন্ধুরা, কথা বলছিলাম ঢাকার লালবাগ কেল্লার। আজকে যাব সেখানে, আপনাদেরকে দেখাবো এবং কী কারণে এই কেল্লাটি সমাপ্ত করতে পারেনি তার আদ্যোপান্ত তুলে ধরার চেষ্টা করব। চলুন বন্ধুরা ঘুরে আসি লালবাগ কেল্লা থেকে, আশা করছি আপনাদের ভালো লাগবে। টিকিট কেটে ভিতরে প্রবেশ করতেই মনটা পুলকিত হয়ে উঠল। এই তীব্র কাঠফাটা গরমে চারিদিকে সুন্দর পরিপাটি অসংখ্য ফুলের বাগান দেখে ভালো লাগলো। এই বাগানে শোভা পাচ্ছে দেশি বিদেশি বাহারি রঙের ফুল। পুরনো স্থাপনাগুলোকে যেভাবে সংরক্ষণ করা হয়েছে, তেমনি মুঘলদের ফুলের বাগানের স্টাইলটাও ধরে রাখা হয়েছে এখানে, যাতে করে দর্শনার্থীরা মুঘল বাগান সম্পর্কে ধারণা পেতে পারে। এটি হচ্ছে লালবাগ কেল্লার সম্মুখ দৃশ্য। লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম এটি। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। লালবাগ কেল্লার বিশাল তিনটি দরজার মধ্যে বর্তমানে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত দরজা দিয়ে ঢুকলে বরাবর চোখে পড়বে পরিবিবির সমাধি। পরিবিবির সমাধিসৌধের নির্মাণশৈলী অনুপম ও নির্মাণ সামগ্রী অতি মূল্যবান। গোলাপি রঙের এই সৌধটি কালো পাথরে বাঁধানো একটি অনুচ্চ প্ল্যাটফর্মের উপর নির্মিত। চার কোণে চারটি অষ্টকোণ উঁচু মিনার আছে। মিনারে শীর্ষ ছোট গম্বুজ দ্বারা সুশোভিত। সৌধের ঠিক মাঝখানে একটি গম্বুজ আছে। সৌধের চারদিকে আছে একটি করে দরজা। খাঁজ কাটা মিনার দিয়ে দরজাগুলো বেষ্টিত। বন্ধুরা, আমি এখন আছি পরিবিবির মাজারের সামনে। লালবাগ কেল্লার যে তিনটি প্রধান স্থাপনা, তার মধ্যে একটি অন্যতম হলো এই পরিবিবির মাজার। আপনাদেরকে যদি আমি একটু এই মাজারটা একটু দেখাই, দেখুন বন্ধুরা, শায়েস্তা খানের কন্যা পরিবিবির সমাধিস্থল হচ্ছে এটা। 1684 সালে মারা যাওয়ার পর তাকে এখানেই সমাধি দেওয়া হয়। আর লালবাগ কেল্লায় জনসাধারণের জন্য যে তিনটি দরজা উন্মুক্ত করে দিয়েছে, তার প্রধান ফটক দিয়ে আপনি সোজা আসলেই কিন্তু এই সমাধিস্থলটা দেখতে পারবেন। মানে এটা অনেকটা একটা কষ্টের ব্যাপার না, যে শায়েস্তা খানের নিজের মেয়ের জন্য উনি সমাধি করে গেল, একজন বাবার জন্য তার সন্তানের মৃত্যু। আসলে সব জায়গা ঘুরে দেখছিলাম, একটা ভালো লাগছিল, কিন্তু এই জায়গায় এসে কিছুক্ষণের জন্য মানে চিন্তা করছিলাম বাবা মার কাছে তার সন্তানের মৃত্যু, আসলে এটা কতটা কষ্টদায়ক। এটা আসলে মানে যার হারায় সেই একমাত্র বুঝে এর কষ্টটা। তার সামনে হচ্ছে বন্ধুরা, যদি আপনাদেরকে একটু আমি দেখাই, তার সামনে হচ্ছে প্রধান সেনাপতি ওনার কবরস্থান। আর দুই পাশে অবশ্য জানা যায়নি দুইটি শিশুর সমাধি করা আছে। আসলে এই দুইটা শিশুর সম্পর্কেও তেমন কোনো তথ্য পাইনি, শুধুমাত্র তাদের এই সমাধিটাই আছে। পরিবিবি, যার অন্য নাম ইরান দুখত রহমত বানু। বন্ধুরা, এটি হচ্ছে পরিবিবির মাজারের ভিতরের দৃশ্য। পরিবিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ। মার্বেল পাথর, কোষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরের নৈটিকক্ষ অলঙ্কৃত করা হয়েছে।
মাঝের একটি ঘরে পরিবিবির সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে আটটি ঘর আছে। 20.2 মিটার বর্গাকৃতির এই সমাধিটি 1668 খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত। দক্ষিণ পূর্ব দিকের কক্ষটিতে আরেকটি ছোট সমাধি রয়েছে। বলা হয়ে থাকে এটি বিবিপরীর কন্যা শামসাদ বেগমের সমাধি। 350 বছরের ঐতিহ্যবাহী এই সমাধির সঙ্গে জড়িয়ে আছে বেদনার ইতিহাস। জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়াতে বলা হয়েছে 180,000 টাকার দেনমোহর নির্ধারণ করে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে 1668 সালে 3 মে পরিবিবির বিয়ে হয়। বন্ধুরা দেখুন, এটি হচ্ছে 2 স্তর বিশিষ্ট পানি নিষ্কাশন ব্যবস্থা। যত দেখছি ততই অবাক হচ্ছি, তৎকালীন সময়েও পানি নিষ্কাশনের জন্য এমন অভিনব পদ্ধতি আসলে অসাধারণ। বন্ধুরা, এটি হচ্ছে লালবাগ কেল্লার সুউচ্চ দালান, আর সামনে বিশাল ফুলের বাগান। মুঘলদের বাগানের একটি বৈশিষ্ট্য ছিল, তা হচ্ছে ওয়ার্কওয়ের পাশ দিয়ে থাকবে স্থায়ী গাছ, আর তারপর থাকবে ফুলের বেডগুলো, আর ভবনগুলো হবে একই সরলরেখার উপর। লালবাগ কেল্লার আয়তন প্রায় 19 একর। বাগানগুলোকে মুঘল স্থাপত্য রীতির আদলে পরিচর্যা এবং তৈরি করা হয়েছে। প্রতিটি ভবনেরই একটি গল্প থাকে, সেই গল্পটা সময়ের। এক এক সময় প্রয়োজনে তাগিদে ব্যবহারের সুবিধার্থে ভবনের পরিবর্তন আনা হয়। এই ভবনটি দোতলা। জানা যায় এই ভবনের উপরতলায় ছিল দরবার গৃহ। এখানে তৎকালীন সময়ে বিচারসহ যাবতীয় রাজকার্য চলত। আম জনতার সাথে শাসকের বৈঠক হতো এই জায়গায়। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ইংরেজদের সেনানিবাসে পরিণত হলে দরবার হলের রূপে পরিবর্তন আনে তারা। এর নিস্তলায় ছিল হাম্মামখানা বা গোসলখানা। এখানে রাজ পরিবারের সবাই, বিশেষ করে মহিলারা গোসল করতেন। এমনকি সেই সময় গোসলের জন্য গরম ও ঠান্ডা পানির ব্যবস্থা ছিল। হাম্মামখানা সবসময় সুগন্ধিতে ভরপুর থাকত। বর্তমানে এটি জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। 2021 সালের মার্চে মার্কিন রাষ্ট্রদূতের তহবিল থেকে প্রায় 2 কোটি টাকা অর্থ অনুদান দেওয়া হয় এই হাম্মামখানা সংস্কারের জন্য। 2 বছরের চেষ্টায় হাম্মামখানা ফিরে পায় তার হারানো রূপ। হাম্মামখানাটি বা স্নানঘরটি বর্গাকৃতির এবং গম্বুজ দ্বারা আচ্ছাদিত 5 কক্ষ বিশিষ্ট। এটি হচ্ছে বসে স্নান করার স্থান, আর উপরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোলাকৃতির ভেন্টিলেশন। উত্তরে একটি চৌবাচ্চা রয়েছে। চৌবাচ্চাটিতে পানি সরবরাহের জন্য তামার তৈরি আগমন ও নির্গমন নল রয়েছে। মেঝের সরবুজাকার নীল ও সাদা টাইলসগুলো হাম্মামের নান্দনিক আবেদন বাড়ানোর পাশাপাশি ব্যবহারকারীদের জন্য পিচ্ছিলতা প্রতিরোধ পৃষ্ঠ হিসেবে কাজ করে। বন্ধুরা, সিঁড়ি বেয়ে উপরে যাওয়ার চেষ্টা করলাম। উপরে নাকি অনেক কিছু সংরক্ষিত আছে, কিন্তু উপরে গিয়ে ব্যর্থ হলাম। এখানে আগেকার যা যা জিনিস ছিল সব এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরে কোনো কারণবশত সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি হাম্মামখানার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হাম্মামখানা। তবে আপনাদেরকে আশ্চর্য মানে আর চমকপ্রদ একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে মোঘল আমলের কামান। আমার লাইফে অবশ্য আমি এখনও পর্যন্ত কামান দেখিনি, আজকে আমি প্রথম কামান দেখব এবং আপনাদেরকেও দেখাবো। এই যে বন্ধুরা, আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোঘল আমলের সেই কামান। কামান সম্পর্কে অবশ্য আমার কোনো অভিজ্ঞতা নেই, যেহেতু আমি কখনও কামান দেখিনি, এই প্রথম দেখছি। আর পাশে যে আপনারা পাথরগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেই সময়কার। আর আপনাদেরকে যদি আমি একটু এদিক থেকে দেখাই বন্ধুরা, এই যে দেখুন অসাধারণ। চিন্তা করা যায় বন্ধুরা, 1678 সালে এই যে কাজ শুরু করেছিল, বারবার করেও যে কাজটি হয়নি, 1678 সেই কবেকার, সেই কামান আমি দেখছি, ছুঁয়ে দেখছি, এটা যে অনেক মানে একটা ভালো লাগা মনের মধ্যে কাজ করছে।
আসুন বন্ধুরা জেনে নিই লালবাগ কেল্লার সৃষ্টির ইতিহাস। প্রথমে এই কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ, আর এই কেল্লা নকশা করেন শাহ আজম। মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহ 1678 খ্রিস্টাব্দে ঢাকার সুবেদারের বাসস্থান হিসেবে এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। মাত্র এক বছর পরে দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এই সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গের নির্মাণ কাজ থেমে যায়। নবাব শায়েস্তা খান 1680 সালে ঢাকায় এসে পুনরায় দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। তবে শায়েস্তা খানের কন্যা পরিবিবির মৃত্যুর পর এই দুর্গ অপয়া বা অশুভ মনে করা হয় এবং শায়েস্তা খান 1684 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। সেই থেকে দুর্গটি একটি অসমাপ্ত মুঘল স্থাপনা। ১৬৮৮ সালে শায়েস্তা খান অবসর নিয়ে আগ্রা চলে যাওয়ার সময় দুর্গের মালিকানা উত্তরাধিকারদের দান করে যান। শায়েস্তা খান ঢাকা ছেড়ে চলে যাওয়ার পর নানা কারণে লালবাগ দুর্গের গুরুত্ব কমতে থাকে। 1844 সালে ঢাকা কমিটি নামে একটি আধা সরকারি প্রতিষ্ঠান দুর্গের উন্নয়ন কাজ শুরু করে। প্রথমে এর নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ, পরে অনেকের ধারণা লালবাগে অবস্থিত বলেই এর পুনরায় নাম দেওয়া হয় লালবাগ কেল্লা। 1910 সালে সংরক্ষিত স্থাপত্য হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আনা হয় দুর্গের প্রাচীর। অবশেষে নির্মাণ শুরুর 300 বছর পর গত শতকের 80 দশকের যথাসম্ভব সংস্কারের মাধ্যমে আগের রূপ ফিরিয়ে আনা হয়। বন্ধুরা, সিঁড়ি বেয়ে উঠে আসলাম প্রাচীরের উপরের অংশে। উঠেই দেখে নিলাম এক নজরে লালবাগ কেল্লার অসাধারণ দৃশ্য। বন্ধুরা, আমি এখন আছি লালবাগ কেল্লার মানে জনসাধারণের জন্য যে দরজাটা উন্মুক্ত করে দেওয়া আছে ওটার একদম সোজাসুজি উপরের দিকে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে মোগল আমলের বাগান। এটা সম্প্রতি কিন্তু মানে আবিষ্কার করা হয়েছে, এটা কিন্তু এটা সম্পর্কে আগে কোনো ধারণা ছিল না। আমার একটা জিনিস ভালো লাগছে, মোগল আমলের একটা বাগান, হয়তো এখন সেই ফুল মানে সেই গুলিস্তান টাইপের কিছুই নেই, কিন্তু আপনার ছোট ছোট এই যে কাশফুলগুলো দেখছেন এটাই কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য তৈরি করেছে। বন্ধুরা একটু লক্ষ্য করুন, হয়তো কাশফুল অনেক বড় হয় কিন্তু এগুলো হলো এখন একদম ছোট কাশফুল, কিন্তু সৌন্দর্যটাকে এমনভাবে বাড়িয়ে দিয়েছে। এখানে যদি আপনি পরন্ত বিকালে আসেন বা একটু ছায়া দেয়, এখন তো চৈত্রের একদম কাঠফাটা রোদ, তারপরও কিন্তু বাতাস হচ্ছে অনেক ভালো লাগছে। আর যদি একটু ভাবুন, যদি মেঘাচ্ছন্ন হয় বিকালবেলা এখানে বসে এর সৌন্দর্য উপভোগ করা, আসলে অন্যরকম একটা অনুভূতি হয় না? ছোটোখাটো কিছু বিষয় থেকে আপনি আনন্দ পাচ্ছেন, ভালোবাসা পাচ্ছেন, এটা কিন্তু তারই একটা বহিঃপ্রকাশ। এটি হচ্ছে ভূগর্ভস্থ পর্যবেক্ষণ কেন্দ্র। বন্ধুরা, আমার কাছে মনে হয় এই কেন্দ্র থেকেই এখানকার গোপনে পুরো দুর্গের উপর নজর রাখা হতো। দেখুন বন্ধুরা, লালবাগ কেল্লায় দেখার মতো অনেক কিছু রয়েছে, তবে দর্শনার্থীদের আগ্রহ সবচেয়ে বেশি যে জিনিসটি ঘিরে তা হলো এর রহস্যময় গোপন সুড়ঙ্গ। কেল্লার এই গোপন সুড়ঙ্গটি প্রবেশ দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। আর আমরা সবাই জানি নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া মানুষের প্রকৃতি, তেমনি এই সুড়ঙ্গ নিয়েও মানুষের কৌতূহলের যেন শেষ নেই। লোকমুখে প্রচলিত এই সুড়ঙ্গে কেউ প্রবেশ করলে সে আর ফিরে আসে না, তাই কর্তৃপক্ষের নির্দেশে সুড়ঙ্গের প্রবেশপথ বন্ধ করা হয়। আমরা সবসময় মোগল আমলের মানে শৈল্পিক নিদর্শন বা স্থাপত্য শৈলীর কথা যদি বলি, যেটা সবার আগে আমাদের চোখে আসে সেটা হলো এই জাফরিত। আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, এই যে দেখছেন এগুলো কিন্তু জাফরিত, মানে এত সুন্দর করে আসলে তৈরি করা, একটু লক্ষ্য করুন বন্ধুরা। আর এরপর আপনাদেরকে আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে এই লালবাগ কেল্লার সুড়ঙ্গপথ। আমার যেটা মনে হচ্ছে এটা কোনো একটা বিশেষ সময়ে হয়তো এখানকার যারা ছিলেন তারা হয়তো কোনো বিপদ আপদ বা কিছু আসলে এটা দিয়ে বের হয়ে যেত। চলুন বন্ধুরা দেখি সেই সুড়ঙ্গপথটা। আপনাদেরকে যেমনটি আমি বলছিলাম যে সুড়ঙ্গপথ, এই যে দেখছেন এটা কিন্তু মোগল আমলের সেই
সুড়ঙ্গ পথ আপনাদেরকে যদি একটু দেখাই, অবশ্য ভিতরে একটু দেখারও ইচ্ছে ছিল এবং আপনাদেরকেও দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু আসলে অনুমতি পাওয়া যায়নি যে ভিতরে দেখানোর জন্য। এ দেখছেন সুড়ঙ্গ পথ। তৎকালীন সময়ে হয়তো কোনো বিপদ বা কোনো কিছুর পূর্বাভাস পেলে ওনারা হয়তো এই সুড়ঙ্গ পথ দিয়ে বাইরে মানে চলে যেত। একটু দেখুন বন্ধুরা, লালবাগ কেল্লার দক্ষিণ পূর্ব দিকে এগুলো হচ্ছে তোরণ। মানে এই তিনটি তোরণ এতই সৌন্দর্য, মানে এতই সুন্দর যে বলার বাহিরে। এই পাশে বর্তমানে 36 ব্যাটালিয়ন অবস্থান করছে, কারণ এখানে অনেক সিকিউরিটির ব্যাপার স্যাপার থাকে। আর উপরে দেখছেন সুউচ্চ আপনার একটা মিনার আছে, আর বাকিগুলো তো দেখতেই পাচ্ছেন আমার বাম দিকে। এই যে দেখছেন কিছু ধ্বংস হয়ে গিয়েছে, এখনও সংস্কারের ছোঁয়া লাগেনি। আশা করছি আস্তে আস্তে এই সংস্কারের ছোঁয়া লাগবে এবং মানে হারিয়ে যাবে না এত সুন্দর একটা ঐতিহাসিক নিদর্শন। পূর্ব দিকে মাঝামাঝি স্থানে রয়েছে বিশাল এই পুকুর। পানিশূন্য খাঁকা করছে পুকুরটি, দেখতে অনেকটা গলফ মাঠের মতো। পানি না থাকলেও সৌন্দর্য বাড়িয়েছে কাশফুলের চারা গাছগুলো। পুকুরে শান বাঁধানো ঘাট থেকে কংক্রিটের পথ গিয়ে মিশেছে দ্বিতল বিশিষ্ট দরবার হল ও হাম্মামখানায়, যা এখন মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে। বন্ধুরা, ওই যে দেখছেন এটি হচ্ছে লালবাগ কেল্লার পূর্ব দিকের তোরণ। সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম বাংলার সুবাদার থাকাকালীন এই মসজিদ নির্মাণ করেছিলেন 1678 থেকে 79 খ্রিস্টাব্দে। আয়তকারে নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশে প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ। বন্ধুরা, এই তীব্র গরমে লালবাগ কেল্লা ঘুরে দেখতে মন্দ লাগেনি। লালবাগ কেল্লা ঘিরে রয়েছে এক পিতা তার কন্যার উপর অসাধারণ ভালোবাসার কাহিনী, যা আমার হৃদয় ছুঁয়ে গেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।